কলকাতায় হয়ে গেল বায়ুসেনার ফাইটার জেটের মহড়া। খাস কলকাতা বিমানবন্দরে উড়ল হক যুদ্ধ বিমান। বিমানবন্দর সূত্রে খবর, জরুরি কোনো পরিস্থিতি দেখা দিলে যাতে কলকাতা বিমানবন্দরকে নিয়মিত ব্যবহার করা যায় তার জন্যই এই মহড়া। কলাইকুণ্ডার বিমানঘাটি থেকে দুটি হক যুদ্ধ বিমান কলকাতা বিমানবন্দরে এসে একাধিকবার মহড়া দিয়ে গিয়েছে। যদিও বায়ুসেনার তরফে জানানো হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে মহড়া হয়নি। বায়ুসেনার বিমান চালকদের অসামরিক বিমানবন্দর থেকে ওঠা নামায় সড়গড় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে কলকাতা ছাড়াও অন্ডাল, উত্তর পূর্ব ভারতের পাশিঘাট, তেজু, গুয়াহাটি সহ ছটি বিমানবন্দরে এমনই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বায়ুসেনা। ইদানিং চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধের প্রেক্ষিতে এই মহড়া যথেষ্টই গুরুত্বপূর্ণ মনে করছেন ওয়াকিবহুল মহল। বৃহস্পতিবার এবং শুক্রবার বায়ুসেনার জোড়া হক যুদ্ধ বিমান কলকাতা থেকে রওনা হয়ে কলাইকুণ্ডার আকাশে মহড়া দিয়ে ফিরে আসে কলকাতা বিমানবন্দরে।